এদিকে সিলেটে ওসমানী বিমানবন্দরে 165 জন যাত্রী নিয়ে অবতরণ করেছে লন্ডন থেকে আসা বাংলাদেশ বিমানের একটি বিশেষ ফ্লাইট। বৃহস্পতিবার সকাল 9টায় যাত্রীবাহী বিমানটি সিলেটে পৌঁছায়। যাত্রীদের কেউ করোনা আক্রান্ত কিনা সে বিষয়টি খতিয়ে দেখেছে সিলেট স্বাস্থ্য বিভাগ। করোনার নতুন রূপ ছড়িয়ে পড়েছে ইংল্যান্ডে। এমন পরিস্থিতিতে লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে 202 জন যাত্রী নিয়ে বাংলাদেশের উদ্দেশ্যে বাংলাদেশ বিমানের BG202 ফ্লাইটে রওনা হয়। এর মধ্যে 165 জন যাত্রী সিলেট ওসমানী বিমানবন্দরে এবং 37 জনকে নামানো হয় ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে।